কোভিড চিকিৎসায় কতটা কার্যকরী অ্যান্টিবডি ককটেল? ওষুধ নির্মাতা সংস্থা রচ ও সিফলার দাবি, মৃদু ও মাঝারি উপসর্গ রয়েছে এমন রোগীদের জন্য কার্যকরী। এমন রোগীদের হাসপাতালে ভর্তির পরিস্থিতি যাতে তৈরি না হয় তা 70% পর্যন্ত নিশ্চিত করতে পারে অ্যান্টিবডি ককটেল। গত সপ্তাহেই তা কলকাতায় এসেছে, দাম বেশ চড়া, একটি প্যাকেটের দাম 60,000 টাকা। তবে শহরে অ্যান্টিবডি ককটেল প্রয়োগের ফল বেশ ইতিবাচক। গত সপ্তাহেই প্রথম রাজ্যে আসে এই অ্যান্টিবডি ককটেল। শহরের 3টি হাসপাতালে 8 জন কোভিড আক্রান্তকে অ্যান্টিবডি ককটেল দেওয়া হয়, 7 জনকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি। কিভাবে কোভিড ভাইরাসের সঙ্গে লড়াই করে অ্যান্টিবডি ককটেল? যে কোষের মধ্যে ভাইরাস গিয়ে সেলের কোষের ক্ষয়ক্ষতি করে, সেই সেলের মধ্যে ভাইরাস ঢোকার থেকে এই দুটি ওষুধ, এই দুটি অ্যান্টিবডি প্রিভেন্ট করে। তার মানে ভাইরাস কোষের মধ্যে ঢুকতে পারছে না, তার মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে না এবং কোষটি নষ্ট হয়ে যাচ্ছে না, টিস্যুর ক্ষতি হচ্ছে না। এটা হলো দ্য প্রিন্সিপাল অফ ওয়ার্কিং অফ দিস অ্যান্টিবডি ককটেল। চিকিৎসকরা বলছেন কোভিড লক্ষণ ক্রমশ স্পষ্ট হওয়ার পর কিংবা কোভিড রিপোর্ট পজিটিভ হওয়ার পর দ্রুত এই অ্যান্টিবডি ককটেল প্রয়োগ করলে ভালো ফল হতে পারে। প্রথম 3 দিনের মধ্যে বেস্ট রেজাল্ট হয় এবং অনেক পালমোনোলজিস্টরা প্রেফার করেন এটা ইউজ করতে যখন ফিভারটা পারসিস্ট করছে ইভেন আফটার 3rd day। সেক্ষেত্রে আমাদের কমপ্লিকেশন রেটটা একটু বাড়ে। এই অ্যান্টিবডি ককটেল সবার জন্য নয়। কারা এই ওষুধ পেতে পারেন? চিকিৎসকরা জানাচ্ছেন যারা ডায়াবেটিস, কিডনির অসুখ, উচ্চ রক্তচাপ, ক্যান্সারের মতো রোগে আক্রান্ত কিংবা বিভিন্ন কারণে যাদের প্রতিরোধ ক্ষমতা কম এবং কম থাকার সম্ভাবনা। ককটেল অ্যান্টিবডি দেওয়ার পরই সেরে উঠেছিলেন কোভিড সংকটাপন্ন ডোনাল্ড ট্রাম্প। তবে সবার ক্ষেত্রেই তা সমান কার্যকরী হবে এমন কোনো কথা নেই, তাই অ্যান্টিবডি ককটেলের ক্ষমতা আরও কিছুটা দেখে নিতে চাইছেন চিকিৎসকরা। রাজ্যের যে পরিস্থিতি রয়েছে এত দ্রুত সেটা বলার চিকিৎসকদের পক্ষে সম্ভব নয়। তারা বলছেন যে রাজ্যের যারা রোগীরা রয়েছে তাদের ক্ষেত্রে কতটা ফলপ্রসূ হবে, তবে নিশ্চিতভাবে তারা এটা জানাচ্ছেন করোনার সঙ্গে লড়াইয়ে এটা একটা অন্যতম মজবুত অস্ত্র চলে এসেছে তাদের হাতে। ক্যামেরা পার্থ পালের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, জি 24 ঘন্টা, কলকাতা।